বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ার্স, এটি একটি সলেনয়েড ভালভ। এই সলেনয়েড ভালভ কীভাবে কাজ করে আজকে আমরা এটি সম্পর্কে জানব। তো সলেনয়েড ভালভের এই যে একটি পোর্ট দিয়ে গ্যাস ইন করবে এবং আরেকটি পোর্ট দিয়ে আউট হবে, এই সলেনয়েড ভালভ যদি আমরা বুঝি তাহলে যে ইনভার্টার এসিতে কুলিং এবং হিটিং মোড হয় এই সম্পর্কে আমরা জানতে পারব। তো এই সলেনয়েড ভালভটি ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে, এটিও ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে কাজ করে। তো আমরা এখন এটা পাওয়ার সাপ্লাই দিয়ে কীভাবে কাজ করে দেখব। তো আমরা এই স্ক্রুগুলো খুলে নিলাম পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য। এরপরে আমরা দেখতে পাবো যে এদিক দিয়ে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য সুন্দর পথ তৈরি করা রয়েছে। আমরা ফেজ নিউট্রাল এবং আর্থিং এদিক দিয়ে প্রবেশ করাবো। তো যেহেতু আমাদের কাছে ইনস্ট্যান্ট আর্থিং প্রয়োজন মনে করছি না, তাই আমরা আর্থিং ব্যবহার করছি না। এখানে ফেজ নিউট্রাল এবং আর্থিংয়ের সিম্বল দেওয়া আছে। তো ফেজ নিউট্রালের সিম্বল নাই, শুধু আর্থিং দেওয়া আছে। তো আর্থিং বাদে আমরা যে দুটি পোর্ট রয়েছে একটিতে আমরা ফেজ সংযোগ করে দিচ্ছি। এটিতে ফেজ দেওয়া হয়ে গেলে অপর যে প্রান্ত রয়েছে ওই প্রান্তে আমরা এবার এই নিউট্রাল যে দেখতে পাচ্ছেন নিউট্রালটি সংযোগ করে দিচ্ছি। এই আর্থিংটার জন্য ইন্ডিকেট করা রয়েছে যে এখানে আর্থিং দিতে হবে, বাকি যে দুটো পয়েন্ট থাকবে এই দুটোতে আমরা ফেজ এবং নিউট্রাল সংযোগ দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমাদের ফেজ নিউট্রাল সংযোগ হয়ে গিয়েছে। আমরা এরপরে এটা সুন্দরভাবে সেট করব। তো মূলত এই আর্থিং এবং ফেজ নিউট্রালের সাথে এইখানকার যে পিনগুলো রয়েছে এগুলো খুব সুন্দরভাবে মিলে যাবে, এরপরেই কাজ করবে। আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে স্ক্রুগুলো একের পর এক টাইট দিয়ে নিব। তবে স্ক্রুগুলো যদি আপনি আড়াআড়ি টাইট দিয়ে নেন সেক্ষেত্রে অনেক ভালোভাবে টাইট হবে, এই জন্য আমরা আড়াআড়িভাবে স্ক্রুগুলো সংযোগ করে নিচ্ছি। এরপরে আমরা পাওয়ার সাপ্লাই দিব, দিয়ে দেখব। এই সলেনয়েড ভালভটি এই এসিতে ব্যবহার করা হয়। দেখুন, এটি একটি ফোর ওয়ে সলেনয়েড ভালভ। এই ফোর ওয়ে ভালভটা কীভাবে কাজ করে এটি আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আজকে এই সিঙ্গেল ওয়ে যে সলেনয়েড ভালভটি রয়েছে এটি সম্পর্কে জানুন। এটি মূলত বড় বড় সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্ল্যান্টে ব্যবহার করা হয়। আপনি চাইলে যে কোনো পরিবাহীর প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য এই সলেনয়েড ভালভটি ব্যবহার করতে পারেন। খুবই ইন্টারেস্টিং, শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন এটি দিয়ে আপনি কত রকমের কাজ করতে পারবেন। আমরা এখন পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য স্ক্রুগুলো টাইট দিয়ে নিলাম। এরপরে এই যে আমি নাইট্রোজেন সিলিন্ডার থেকে বা যে কোনো গ্যাস দিয়ে আমি আপনাদেরকে এখন দেখাবো অ্যাকচুয়ালি কীভাবে এটি কাজ করছে। সরাসরি না দেখালে আপনারা বুঝতে পারবেন না। এখানে আপনি দেখুন যে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এদিক দিয়ে গ্যাস ইন হবে আর এদিক দিয়ে আউট হবে। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে কোন দিক দিয়ে গ্যাসটা ইন হচ্ছে। তো আমরা ইন প্রান্তে একটা হোস পাইপ সংযোগ করে দিলাম, এটি মূলত নাইট্রোজেন থেকে নিয়েছি আর এদিক দিয়ে গ্যাস যাচ্ছে না। তো আপনাদের বাস্তবে বোঝানোর জন্য আমি একটা গেজ মিটার সংযোগ করে নিচ্ছি, এদিক দিয়ে গ্যাস বের হচ্ছে না। তো যখনই আমি এই সলেনয়েড ভালভে পাওয়ার সাপ্লাই দিব তখন এই হাই প্রেশার গেজ মিটারে নিডলটা কাটাটা উপরের দিকে উঠে যাবে, তখন বোঝা যাবে যে এই দিক দিয়ে গ্যাসটা বের হচ্ছে। তো এই জন্য আমরা এখন বিদ্যুৎ সাপ্লাই দিব, দেওয়ার সাথে সাথে দেখব যে হাই প্রেশার গেজ মিটারে কাটা উপরের দিকে উঠে গিয়েছে। এখন আমরা দেখি গ্যাস বের হচ্ছে, কিন্তু এই মিটারে জিরো, মানে গ্যাস এই পর্যন্ত আসছে, এদিকে নাই। এক পাশে গ্যাস আছে কিন্তু অপর পাশে গ্যাস নাই। এখানে পাওয়ার সাপ্লাই দিলে তারপরে ওই দিক দিয়ে গ্যাস যাবে। দেখুন, দেখুন সাথে সাথে অ্যাম্পিয়ার মিটারে অ্যাম্পিয়ার নিচ্ছে এবং গেজ মিটারের কাটা উপরের দিকে উঠে গিয়েছে, অর্থাৎ মূলত নিডলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে প্রেশার এসেছে এবং লাইন খুলে দেওয়ার সাথে সাথে কাটা নিচের দিকে নেমে গিয়েছে, অর্থাৎ গ্যাস এখন নাই, গ্যাসের প্রেশার নাই, সব বের হয়ে গিয়েছে। মানে এই সলেনয়েডটা এরকম করে এখানে কন্ট্রোল করতে কাজ করে। যখন আমরা পাওয়ার সাপ্লাই দিই
তখন ভালভটা উপরের দিকে টান দেয় এবং গ্যাস চলাচলের রাস্তাকে সহজ করে। এই যে ফোরওয়ে ভালভটি ইনভার্টারের স্থিতি থাকে, এটিও এইভাবে কীভাবে কাজ করে তা নেক্সট ভিডিও দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন